আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নিটোল টাটা মাইটিভি সংলাপে। আপনারা জানেন যে বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠতম অর্জন স্বাধীনতা। আজকের এই দিনে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে আজকের এই দিনে গভীরভাবে শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করছি বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী প্রত্যেককে। দর্শক, আজকে আমরা কথা বলবো আমাদের স্বাধীনতা নিয়ে। স্টুডিওতে আজকে আমরা দুজন বীর সেনানির সাথে কথা বলবো। এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আপনাদের সকলের প্রিয় মুখ, সবার পরিচিত এবং একজন বীর সেনানী স্বাধীনতা যুদ্ধের। আমি পরিচয় করে দিচ্ছি, আমার সাথে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমেদ। বীর বিক্রম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমরা আজকের এই দিনে আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে স্টুডিওতে এসে অংশ নেওয়ার জন্য। আমরা আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আসলে আমাদের স্বাধীনতা, আমাদের জাতীয় দিবস, এই প্রেক্ষাপটে 25শে মার্চ, এই প্রেক্ষাপটগুলো আসলে আলোচনা হচ্ছে মার্চের শুরু থেকেই। আমরা আজকের এই দিনে আমরা একটু শুনতে চাই যে 25শে মার্চের কাল রাতের পরে আসলে আমরা যতটুকু জানি যে আপনি পুলিশ বাহিনীতে ছিলেন, তৎকালীন পুলিশ বাহিনীতে এবং ঝিনাইদহ অঞ্চলে কাজ করছিলেন, তখন আপনি দায়িত্ব পালন করছিলেন। 25 মার্চের পরে প্রেক্ষাপটটা আপনি আমরা একটু জানতে চাই এবং আপনি কী ভূমিকা রেখেছিলেন সেই প্রেক্ষাপটটা আমাদের দর্শকদের জন্য একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আমি আজকে 25শে মার্চের গণহত্যা দিবস বা দেশের কালো দিবস এবং একই সঙ্গে 25শে মার্চের অব্যবহিত পরে 26শে মার্চের প্রত্যুষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা এবং আমাদের সর্বকর্মকাণ্ডের এবং বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের মহানায়ক, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না বলেই আমার বিশ্বাস। সেই মহামানবকে স্মরণ করে, তার প্রতি শ্রদ্ধা রেখে, তার পরিবারের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শুরু করব। আসলে 26শে মার্চের পরবর্তী প্রেক্ষাপট, যেটা সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রামের অধ্যায়ের সূচনা করে, সেটার সম্বন্ধে আলাপ আলোচনা করতে গেলে খুব সংক্ষেপে বললেও বলতে হয় যে স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26শে মার্চ প্রথম প্রহরে, এবং তার আগে এই প্রেক্ষাপট তৈরি করার জন্য 47 সাল বা 46 সাল থেকে শুরু করে 69 সালের গণ আন্দোলন পর্যন্ত যা কিছু ঘটেছে সেই সব কিছুকে যদি সংক্ষেপে শুধু এইটুকু বলে শেষ করি যে এটা বাংলাদেশের মানুষের জাগরণের সময়, বাংলাদেশের জনসাধারণের পাকিস্তানি এবং তার পূর্বে ব্রিটিশ রাজত্বের হাতে যে হেনস্থা হচ্ছিল, সেই বিজাতীয় ঘৃণা বিদ্বেষ অত্যাচার অন্যায় অবিচার সব কিছু পেরিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা 69-এর গণ আন্দোলনের পর 70-এর নির্বাচনের মাধ্যমে একটা সংখ্যাগরিষ্ঠ, একটা জাতীয় নির্বাচন যেখানে আমাদের পূর্ব বাংলার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতান্ত্রিক উপায়ে একটা নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এই দেশের সমস্ত দণ্ডমূর্ধের হত্যাকর্তা হয়েছিলেন, সেই সময়টাকে একটু স্মরণ করতে হয়। এবং একই সঙ্গে আরেকটা কথা বলতে হয় যে সেই সময়ে যখন বঙ্গবন্ধু সব কিছু মিলিয়ে আইনগতভাবে এবং প্রকৃত প্রস্তাবে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করার অবস্থায় পৌঁছেছিলেন, ঠিক সেই সময় যখন ইয়াহিয়া, ভুট্টো, পীরজাদা, ইয়াকুব খান, টিক্কা খান, হামিদ খান এবং এই জাতীয় যে সমস্ত জেনারেলরা পাকিস্তানের ভুট্টোর সঙ্গে একত্রিত হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে কোনো অবস্থাতেই ক্ষমতায় আহরণ করতে দেবে না সেই সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্তগুলির পরিপ্রেক্ষিতে
বঙ্গবন্ধু যখন মার্চের পয়লা তারিখে এই দেশের যে অত্যন্ত আকাঙ্ক্ষিত যে পার্লামেন্টের সেশন হওয়ার কথা ছিল সেই সেশনটাকে বন্ধ করে দিয়ে যখন বঙ্গবন্ধুর সমস্ত ভবিষ্যৎকে বিনষ্ট করে দেওয়ার জন্য তৈরি হয়েছিল তখন কিন্তু বঙ্গবন্ধু এই স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়েছিলেন সাতই মার্চের পর্যন্ত তার আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল এবং সেই সাতই মার্চে এসে তিনি যখন বললেন এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম তখন কিন্তু বাংলাদেশের লড়াকু জনগোষ্ঠী যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে অবিচল আস্থা রেখে বাংলাদেশকে স্বাধীন দেখার স্বপ্ন দেখছিল সেই স্বপ্ন যখন বঙ্গবন্ধুকে ছাপিয়ে বাড়িতে হওয়ার চেষ্টা হচ্ছিল সেই সময় বঙ্গবন্ধুকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর আহ্বানকে বুকে ধারণ করে তারা সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং সেই যুদ্ধটা সার্বিক অর্থে আমি মনে করি সাতই মার্চে বঙ্গবন্ধুর ডাকের পরে একটা নিরস্ত্র জাতি তাদের হাতে কোনো হাতিয়ার না থাকা সত্ত্বেও শুধু বাঁশের লাঠিকে সম্বল করে সশস্ত্র জাতিতে পরিণত হয়েছিল এবং সেই পরিণতির কারণে 29শে মার্চ পাকিস্তানের বিরুদ্ধে কুষ্টিয়াতে এক বিশাল জনযুদ্ধ সৃষ্টি করেছিল আমরা 29 তারিখের আপনার এই গল্পটা শুনবো কিন্তু আমরা যতটা জানি যে আপনি যে ঝিনাইদহতে ছিলেন 17ই মার্চ বা 15ই মার্চের আগে বিভিন্ন সময় বলছিলেন যে আপনারা সেখানেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন সেই প্রেক্ষাপটটা একটু বলবেন সেই সময় যখনটা যুদ্ধটা শুরু হয়ে গেল সেই যুদ্ধের সঙ্গে কিন্তু আমি ঝিনাইদহে মার্চ মাস থেকে যে প্রস্তুতিটা গ্রহণ করেছিলাম আমাদের নিজেদের হাতের হাতিয়ার সংগ্রহ করে সেগুলো জনগণের মধ্যে বিলিয়ে দিয়ে তাদেরকে সংগঠিত করে যে একটা বাহিনী তৈরি করেছিলাম সশস্ত্র বাহিনী সেই সশস্ত্র বাহিনীকে নিয়েই কিন্তু আমরা 29শে মার্চে যে কুষ্টিয়ার যুদ্ধ সংগঠিত 29, 30, 31 দিনে সেইখানে ঝিনাইদহ ফ্রন্ট থেকে আমরা কিন্তু তাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলাম যেটা আপনি বললেন যে আপনি সাধারণ জনগণকেও প্রশিক্ষিত করছিলেন হাতিয়ার বিলিয়ে দিচ্ছিলেন এইগুলো কখন মনে হলো এইগুলো কি সেন্ট্রাল কোনো নির্দেশনা ছিল না নিজে নিজেরা আসলে প্রস্তুত হয়ে গিয়েছিলেন এটা সেন্ট্রাল কোনো নির্দেশনা আমার কাছে ছিল না জি কিন্তু আমি যেহেতু এর আগের সপ্তাহে ঢাকায় বসে পাকিস্তানিদের হাবভাবটা বোঝার চেষ্টা করেছি জি এবং আমি সঠিকভাবেই বুঝেছিলাম সেই জন্য আমার নিজের গরজে আমি যখন দেখলাম যে পাকিস্তানিরা আমাদের আক্রমণ করবে এই খবর এসছে তখন আমি আমার হাতিয়ার আমার জনগণের হাতে বিলিয়ে দিয়ে আমার প্রতিরোধ গড়ে তুলেছিলাম এবং সেই প্রতিরোধের মুখে যখন তারা আমাদেরকে আক্রমণ করলো কুষ্টিয়াতে সেই সময় আমার যে লোকগুলো তৈরি করেছিলাম 17ই মার্চ থেকে শুরু করে সেই প্রস্তুতি পর্বের সমস্ত লোকগুলো সেই গ্যারাগঞ্জে আমার সঙ্গে ছিল এবং তারা যখন পাকিস্তান আর্মি মার খেয়ে অর্ধেক নিয়ে গ্যারাগঞ্জে আসে তখন আমাদের দ্বারা তারা প্রতিহত হয় এবং তাদেরকে আমরা ধ্বংস করে দিই এবং সেই ধ্বংসের যে ইতিহাস সেই ইতিহাসের সঙ্গে আমার ওই 303 রাইফেল আর জনগণের লাঠি এইটাই ছিল সবচেয়ে বড় সংবাদ মানে মহান স্বাধীনতা যুদ্ধে জনগণের অংশগ্রহণের যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা কি এই মানে অংশগ্রহণটা কতটুকু ছিল আসলে আপনাকে যদি সংখ্যায় বলি জি পাকিস্তানি ছিল 200 জি জি সশস্ত্র অবস্থায় স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে দূরপাল্লার কামান সহ আর আমাদের ছিল লাঠি হাতে 20,000 এই কুষ্টিয়া শহরের মধ্যে প্রস্তুত ছিল এই পাকিস্তানিদের প্রতিহত করার জন্য 20,000 মানুষ তাদের লাঠি হাতে নিয়ে কারো কারে হাতে গাদা বন্দুক এটা সেটা 2-1টা রাইফেল ছিল মনে করেন 10-12টা লোকের হাতে রাইফেল ছিল কিন্তু সেই 20,000 লোক যখন পাকিস্তানিদের 200 লোক তিন জায়গায় বিভক্ত ছিল অ্যাভারেজে 1-1 জায়গায় 60 জন করেছিল প্রথম ধাক্কা আমরা যখন আচমকা তাদেরকে আক্রমণ করি তখন তারা তো নাস্তানাবুদ হয়ে ধ্বংস হয়ে যায় যে কজন বেঁচে ছিল
তারা যখন ওই সাত সকালে 20,000 লোক একত্র হয়ে যে বিশাল জয় বাংলা স্লোগান দিয়ে তাদেরকে আক্রমণ করতে উদ্যত হলো, তখন তারা তো সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে কোনো রকম যান বাঁচানোর জন্য তারা কুষ্টিয়া শহর ছেড়ে ঝিনাইদহের পথে যশোর ক্যান্টনমেন্টে রওনা দিয়েছিল। কারণ যশোর ক্যান্টনমেন্টে যদি তারা পৌঁছতে পারতো তাহলে তারা বেঁচে যেত, কিন্তু সেটা আর হয়নি। এতগুলো লোক একসাথে করেছিলেন, এটা কি সহউদ্যোগে ছিল না আগে থেকে আপনাদের তাদের? এই যে আমি বললাম আপনাকে, 17 তারিখ থেকে আমি মানুষকে ট্রেনিং দেওয়া শুরু করেছি, 25 তারিখে আমি হাতিয়ার দিয়েছি, এবং আমার সঙ্গে ওই সময় যে সমস্ত পুলিশ অফিসার বা মেন ছিলেন তারা, প্লাস আমি যাদের এই 17 তারিখ থেকে আপনার কার্যত প্রশিক্ষণ দিয়েছি তারা ছিল উৎসাহী যুবকেরা ছিল, এবং তারা হাতিয়ার পেয়ে অনেক বেশি উদ্দীপ্ত ছিল যে কোনো কাজ করার জন্য। আর আমি তাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দিতে পেরেছিলাম, কারণ এই যুদ্ধটা যাতে আমাদের গায়ের উপরে এসে না পড়ে সেই জন্য আমরা কিন্তু তাদের প্রতিহত করার জন্য প্রথমে রাস্তাঘাটে ব্যারিকেড দিয়েছি, যাতে ওই যেখানে এসে পড়েছে তার পরে কিন্তু তাদের এই রাস্তাঘাট পরিষ্কার না করে সামনে আসা সম্ভব। মুজিবনগর সরকারের একটু শুনতে চাই, সেখানে আপনার অংশগ্রহণ ছিল, সেখানে আপনি গার্ড অফ অনার দিয়েছেন, তো এই এই সময়টা নিশ্চয়ই স্মৃতির পটে আপনার ভেসে ওঠে। এটা তো মনে করেন আমার জীবনে সবচেয়ে গৌরবময় অধ্যায়। অবশ্যই, কারণ আমরা যে লড়াইটা করছিলাম যার কথা আপনাকে একটু আগে বলছিলাম, সেই ঝিনাইদহে যুদ্ধ হয়েছে, গ্যারাগঞ্জে যুদ্ধ হয়েছে, তারপরে আপনার বিষয়খালী যুদ্ধ হয়েছে, বারো বাজারে যুদ্ধ, এই প্রত্যেকটা যুদ্ধে কিন্তু পাকিস্তানিদের আমরা হত্যা করেছি, প্রতিহত করেছি। আমি নিজে সেই সমস্ত যুদ্ধে সরাসরি আপনার কমান্ড কন্ট্রোল করেছি, আমি তাদের কমান্ডার ছিলাম সেখানে। সুতরাং আমার এই যুদ্ধের সঙ্গে যে পরিচয় সেটা কিন্তু ওই রণক্ষেত্রে, এর আগে আমি একজন পুলিশ অফিসার ছিলাম, আমার যুদ্ধ করার মতো কোনো ট্রেনিং ছিল না, তবে হ্যাঁ 303 রাইফেল আমিও চালাতে জানতাম, এই হলো আমার প্রশিক্ষণ। সুতরাং আমার সঙ্গে যারা ছিল তাদের প্রশিক্ষণের কী দৌরাত্ম্য সেটা বুঝতে পারতেছেন। তো এই মানুষগুলো উদ্দীপ্ত ছিল যে বঙ্গবন্ধু বলেছিলেন যার হাতে যা আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, পাকিস্তানের শেষ শূন্যটি ধ্বংস না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না। ওখানে এই কথাটা তো বঙ্গবন্ধু 7ই মার্চে বলেছিলেন, এটা তো আমাদের হৃদয়ে গেঁথে গিয়েছিল। আমরা সেই বঙ্গবন্ধুর শক্তিতে শক্তিমান হয়ে জনসাধারণ আমাদের সঙ্গে ছিল, আমি 400 লোককে রাফেল দিয়েছি কিন্তু আমার সঙ্গে লড়াই করেছে 2,000 লোক, কারণ তারা যখন দেখেছে আমি চারিদিকে রাস্তাঘাট কেটে আপনার খানাখন্দ তৈরি করে, বাঙ্কার তৈরি করে, ট্রেঞ্চ তৈরি করে, আপনার গাছ কেটে রাস্তাঘাট বন্ধ করে দিয়েছি, ট্রেঞ্চ তৈরি করেছি, তখন আশেপাশের যত লোক ছিল সবাই এসে আমার সঙ্গে সংযুক্ত হয়েছে। আমরা নিশ্চয়ই বিস্তারিত অনেক গল্প শুনব, আমাদের যদি প্রশ্ন করি আসলে সেটি হচ্ছে যে কেমন বাংলাদেশ আসলে চেয়েছিলেন, আর এখনকার বাংলাদেশ সেই পথ ধরেই হাঁটছে কি না, সেখানে কোনো বিচ্যুতি দেখতে পাচ্ছেন কি? শোনেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে সৃষ্টি করেছিলেন, সোনার বাংলা তৈরি করবেন, সেই জন্য আমাদের দুর্ভাগ্য আমরা তারা অসময়ে হারিয়েছি। তার চেয়ে বড় দুর্ভাগ্য হলো যে তার অসময়ে হারানোর পরে আমাদের যে প্রগতি তিনি করে দিয়ে গিয়েছিলেন মাত্র 3.5 বছরের প্রচেষ্টা, তিনি বাংলাদেশকে স্বাধীন হিসাবে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন যা কিছু দরকার সবই বীজ রোপণ করে গিয়েছিলেন। তারপরে তিনি চলে গেলেন, চলে যাওয়ার পরে যারা বিজাতীয় পাকিস্তানি ভাবধারার এরা এই দেশে রাজত্ব করেছে, তারা তো আমাদের সমস্ত উন্নয়নকে গুটিয়ে অপর দিকে পরিচালিত করেছে, বিপরীত দিকে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা 20 বছর 21 বছর সংগ্রাম করে আবার যখন সরকার গঠন করেছে বাংলাদেশে আপনার তার শক্তি সামর্থ্য নিয়ে চলে এসেছেন, এবং 21 বছর পরে 2001-এর আগে যে 6 বছর বঙ্গবন্ধু কন্যা এই দেশে শাসন করেছেন সেই সময়তে এই পুরানো কাশুন্দি ঘেটে সব কিছু ঠিক করতে সময় লেগেছে, কিন্তু তারপরে উনি যখন 2009 সালে ক্ষমতায় এসেছেন তখন তো বাংলাদেশের উন্নয়নের চাকাটিতে সম্পূর্ণরূপে নিজের আয়ত্তে নিয়ে এসে সারা দেশের এমন উন্নয়ন করেছেন যে সারা পৃথিবী অবাক হয়ে গেছে যে এই অল্প সময়ের মধ্যে একজন শেখ হাসিনা কী করে এত ছোট্ট একটা গরিব জাতিকে এত উন্নয়ন দিল। সেই উন্নয়ন দেওয়ার ফলে আজকে আমরা একটা গর্বিত জাতি হিসাবে
পৃথিবীর সামনে দাঁড়িয়ে আছে। এই যে আমরা গর্বিত জাতি হিসাবে দাঁড়িয়েছি, এটার পেছনে মূল শক্তি তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সেই আদর্শকে আমরা বুকে ধারণ করে এখনও সম্মুখে অগ্রসর হচ্ছি। পথের কাঁটা বারে বারে ছড়িয়ে ছিটে আমাদের ওগুলো পার করেই যেতে হচ্ছে। আমরা যতই অগ্রসর হচ্ছি, আমাদের পেছনে তো একটা শক্তি আছে, যারা বাংলাদেশে বিশ্বাস করে না, তারা তো আমাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে নিরন্তর। সেই বাধা বিপত্তিকে কাটিয়ে আজকে বঙ্গবন্ধু কন্যা এই দেশটাকে সম্মুখে নিয়ে যাওয়ার জন্য ধাবিত, এবং পৃথিবী এখন বলছে যে বাংলাদেশ এখনও আবার অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াচ্ছে। তো এই অবস্থায় আমাদের জনগণ, আমাদের সন্তানেরা বুক উঁচু করে পৃথিবীর সামনে গর্বভরে বলতে পারে যে আমরা বাংলায়, আমরা বাঙালি। সুতরাং এই বাংলাদেশে আমরা ইনশাল্লাহ আমাদের মাথা উঁচু করে সম্মুখে যাব, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। জি, আমরা একদম শেষ দিকে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে যে নিশ্চয়ই মুক্তিযোদ্ধারা, আপনারা যারা রয়েছেন, তারা সাম্য এবং ন্যায়ভিত্তিক একটি দেশ দেখতে চেয়েছেন। তো সাম্য ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন, দুর্নীতিমুক্ত দেশ গঠন, সেখানটায় পৌঁছতে হলে নিশ্চয়ই নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে, তাদের জন্য আপনার আসলে বলার কী আছে একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসেবে? নতুন প্রজন্মকে এটা বুঝতে হবে যে আমরা একটা স্বাধীন রাষ্ট্রের স্বাধীন জাতি হিসেবে একটা ন্যায়ানুগ রাষ্ট্র আমরা চাই, একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র চাই, এবং সেই দুর্নীতি ন্যায় প্রতিষ্ঠা, দুর্নীতি হারিয়ে দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে সবারই স্যাক্রিফাইস করতে হবে। আমাদের শুধু সব কিছুই আমাদের নিজের আয়ত্তে নিয়ে এসে আমরা উপভোগ করব, জনসাধারণ কিছু পাবে না, এই অবস্থা চলতে দেওয়া যায় না। এইটা নতুন প্রজন্মকে বুঝতে হবে এবং তাদেরকে বুঝিয়ে আমাদের সঙ্গে নিয়ে সম্মুখে অগ্রসর হতে পারে। আমরা যারা পুরানো আছি, যারা মুক্তিযুদ্ধের সময়কার প্রজন্ম, সেই প্রজন্ম এখন আর 5-7 বছর পরে থাকবে না। সুতরাং আমাদের নতুন করে অগ্রসর হতে হলে নতুন শক্তি নিয়ে যাত্রা করতে হবে, সেই জন্য নতুন প্রজন্মকে আমাদের সঙ্গে থাকতে হবে, তারা যাতে শাখে সেই জন্য আমাদের উৎসাহিত করতে হবে। অনেক অনেক ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের লড়াকু সৈনিক মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, আপনাকে আমরা নিশ্চয়ই আরও একদিন, আরও কখনো যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আমাদের মাঝে, আমাদের যে যারা রয়েছে নতুন প্রজন্ম, তারা আপনার এই কথাগুলো পালন করবে, এটা আমরা প্রত্যাশা রাখছি। প্রিয় দর্শক, আমরা এখন কথা শুনছিলাম বীর মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রমের। আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আমরা আর একজন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, মাননীয় সংসদ সদস্য, তার কথা শুনব। আমরা ছোট্ট একটা বিরতি থেকে ফিরছি। আরও একবার স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাইটিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে আমরা কথা বলছি স্বাভাবিকভাবেই, আজ যেহেতু মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস, সুতরাং আমরা আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলছি। আমাদের বিরতির আগে আপনারা জানেন যে বীর মুক্তিযোদ্ধা মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রমের সাথে আমরা ছিলাম স্টুডিওতে। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আরও একজন বীর সেনানী, জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন, যিনি রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন, দিয়েছেন জাতীয় রাজনীতির নেতৃত্ব, মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার কাছ থেকে যে প্রশ্নে আসলে যেতে চাই সরাসরি, সেটি হচ্ছে যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, যে স্বপ্ন মুক্তিযোদ্ধারা দেখেছিল, সেই স্বপ্ন এই 53 বছরের বাংলাদেশে কতটা বাস্তবায়িত হয়েছে? আপনাকে ধন্যবাদ, প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক। আমরা 1971 সালে মহাকালের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমরা সশস্ত্র লড়াইতে অবতীর্ণ হয়েছিলাম পাকিস্তান হানাদার সেনাবাহিনীর বিরুদ্ধে। আমাদের দেশ পাকিস্তানি হিসাবে যখন ছিল, তখন তারা আমাদেরকে শোষণ করেছে, বৈষম্য সৃষ্টি করেছে, অত্যাচার নির্যাতন করেছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে, গণতান্ত্রিক অধিকার খর্ব করেছে ইত্যাদির বিরুদ্ধে বঙ্গবন্ধু জনগণকে জাগিয়ে তুলেছিলেন, এবং তারপরে স্বাধীনতা যুদ্ধটা সংগঠিত হয়। আমাদের প্রত্যাশা ছিল অনেক, বঙ্গবন্ধুর দর্শন, বঙ্গবন্ধুর দর্শনটি হলো যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত একটি সোনার বাংলা প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর আদর্শ
বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, এই আদর্শ, এই দর্শনকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং নয় মাস সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী তাদেরকে পরাজিত করে আমরা এই দেশ স্বাধীন করেছি। এই স্বাধীনতা পরে বঙ্গবন্ধু রাষ্ট্র পরিচালনা করেছেন 3 বছর 7 মাস। এই কয়েকদিনের মধ্যে বঙ্গবন্ধু যে কার্যক্রমগুলো শুরু করেছিলেন সেইগুলো তিনি শেষ করতে পারেননি। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য তার যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা তিনি বাস্তবায়ন করতে পারেননি, কারণ তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই হত্যার পেছনে দুজন মানুষকে আমি বলতে চাই প্রধান আসামি করা উচিত। একজন হলো যিনি এর মূল ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, শৌর খন্দকার মোস্তাক, আর হত্যার যে হুকুমদাতা সে হলো জেনারেল জিয়াউর রহমান। এই জন্য প্রকৃতভাবে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তাদেরকে এইভাবে আমি চিহ্নিত করতে চাই, প্রধান ষড়যন্ত্রকারী চক্রান্তকারী খন্দকার মোস্তাক, যিনি চক্রান্ত ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপট তৈরি করেছেন, আর বঙ্গবন্ধুকে হত্যার হুকুমদাতা জেনারেল জিয়াউর রহমান। জেনারেল জিয়াউর রহমান যে হুকুমদাতা তার বাস্তব উদাহরণ হলো যে কর্নেল ফারুক, কর্নেল রশিদ বিবিসির সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছে এবং মাজেদ নামে ফাঁসি আসাম যে ফাঁসির আগে যে স্টেটমেন্ট করেছে এগুলোর মধ্য দিয়ে কিন্তু তারাই স্বীকার করেছে জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের হুকুমদাতা। কর্নেল ফারুক সে তার স্টেটমেন্টে বলেছে যে আমি 28 মার্চ 1975 আমি দেখা করি জেনারেল জিয়াউর রহমানের সঙ্গে এবং শেখ মুজিবকে হত্যার পরিকল্পনার কথা তাকে জানাই। তিনি বলেছেন যে তোমরা যুব, তোমরা যারা জুনিয়র অফিসার তোমরা যদি পারো এগিয়ে যাও, এটাই ছিল মূল কথা। তাহলে কি এটাকে হুকুমদাতা হয় না? সুতরাং বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে তারা কী কী চেয়েছে? এর পেছনে পাকিস্তানিদের ষড়যন্ত্র, পরাশক্তিদের ষড়যন্ত্র, সেগুলো কিন্তু ছিল বলেই বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব হয়েছে। এবং বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা রাষ্ট্র ক্ষমতা দখল করল সেই দখল দ্বারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য তার উঠে পড়ে রয়ে গেল। জয় বাংলা স্লোগান আমাদের জাতীয় স্লোগান, সেই স্লোগানকে পরিবর্তন করে পাকিস্তানি ভাবধারায় পাকিস্তান জিন্দাবাদের মতো বাংলাদেশ জিন্দাবাদ শিখিয়ে দিল আমাদের। যে রেডিও বাংলাদেশ ছিল সেটাকে করে দেওয়া হলো রেডিও পাকিস্তান, আগে ছিল পাকিস্তান বেতার, বাংলাদেশ বেতার, বাংলাদেশ বেতার, সেই বেতার বাংলাদেশ বেতারকে করে দেওয়া হলো পাকিস্তানি ভাবধারায় রেডিও পাকিস্তানের মতো রেডিও বাংলাদেশ। অর্থাৎ তারা চেয়েছিল পাকিস্তানের সঙ্গে একটা সম্পর্ক সৃষ্টি করা, পাকিস্তানিদের সাথে রাষ্ট্র পরিচালনা করা, এইভাবে তাদের একটা চিন্তা ছিল। কিন্তু তারা সেটা ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে জনগণের, জনগণ তাদেরকে সেই সুযোগ দেয়নি। আমি যেটা মনে করি সেটা হলো যে আজকের এই এই সময়ে আমাদের যে প্রজন্ম তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় শাণিত হতে হবে, তাদেরকে উজ্জীবিত করতে হবে, উৎসাহিত করতে হবে এবং ইতিহাস সম্পর্কে তাদেরকে জানতে হবে, সেই ইতিহাস আমাদের তৈরি করে দিতে হবে। সাজন ভাই, আমি একটা আমাদের দর্শকরা মাঝে মাঝেই কিন্তু এই প্রশ্নটা করে, আপনার এই বক্তব্য যখন যাবে তখন কিন্তু একটা প্রশ্ন আসবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে যারা আপনারা আওয়ামী লীগ, নিশ্চয়ই আওয়ামী লীগের নেতৃত্বদানকারী স্বাধীনতা যুদ্ধের সময় নেতৃত্বদানকারী দল, এখন সেই দলই টানা 15 বছর ক্ষমতায় আছেন, এই অবস্থায়ও আপনি যে প্রত্যাশার কথা বললেন সেই প্রত্যাশার কাঙ্ক্ষিত স্তরে পৌঁছতে আমরা পারছি না কেন? সেখানে ব্যর্থতা কি? সেই আপনি আপনার কথা অনুযায়ী সেই যারা দোসর আছে তাদেরকে পায়ের দোলে এখন কি সেই নতুন প্রজন্ম, অনেকেই তো স্বাধীনতার যুদ্ধের পরে যারা জন্মেছে এখন তো বাংলাদেশ নেতৃত্ব অনেকেই তারা গিয়েছে, তারপরও আমরা দুর্নীতিমুক্ত দেশ কিংবা কল্যাণমূলক রাষ্ট্র গড়তে প্রতিবন্ধকতার সামনে পড়ছি কেন? ব্রিটিশ থেকে ভারত স্বাধীন হয়েছে 77 বছর আগে, জি, কিন্তু ব্রিটিশের সেই রেখে যাওয়া তাদের যে জঞ্জাল সেইগুলো কিন্তু এখনও ভারত সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করতে পারেনি। আর আমরা 53 বছর পাকিস্তান থেকে স্বাধীন হয়েছি, সেই স্বাধীনতার পরে আমরা যতটা দ্রুত আশা করেছিলাম বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে
সেই জায়গাটায় সেট পড়ে গেল জি এবং একটানা 21 বছর পরবর্তীতে 10 বছর খালেদা জিয়া 2 বছর কেয়ারটেকার এই মিলে গেল যে 21 বছর আর 10 বছর 31 বছর 33 বছর 53 বছরের 33 বছর কিন্তু যারা স্বাধীনতা বিরোধী তারাই কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করেছে মানুষের মগজ ধোলাই করেছে তাদের চেতনা এক ভিন্ন জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে কোথাও জঙ্গিবাদ কোথাও সন্ত্রাসবাদ এগুলো দিয়ে বাঙালি জাতিকে তারা নিশ্চিহ্ন করার একটা পরিকল্পনাও তাদের তারা নিয়েছিল এই যে জঞ্জালকে দূর করতে গিয়ে এইটা 20টা বছর কিন্তু অনেক সময় না কারণ যে কোনো সামাজিক পরিস্থিতি পরিবর্তনের জন্য যে একটা দীর্ঘ সময় দরকার সেই সময়টা কিন্তু আওয়ামী লীগ 20 বছর যথেষ্ট বলে আমি মনে করি না তবে যে 20 বছরের যে উন্নয়নটা এই উন্নয়নটা নিঃসন্দেহে একটা অবাক করা বিস্ময় সৃষ্টি করার উন্নয়ন যেটা আজকে সারা বিশ্ব বিস্ময় সৃষ্টি করেছে এবং সে যারা আমাদের বিরোধিতা করেন তারাও কিন্তু এখন স্বীকার করে যে বাংলাদেশের উন্নয়নটা তারা স্বীকার করেন যে বাংলাদেশের উন্নয়ন হয়েছে এখন প্রশ্ন হলো যে সামাজিক যে বিপ্লবটা সামাজিক যে আন্দোলনটা সেটা কিন্তু আমরা তেমনভাবে গড়ে তুলতে পারিনি সাধারণ ভাই আমি একটু প্রসঙ্গে নিশ্চয়ই একটু এই প্রসঙ্গে আমি বিরতিতে যাব তার আগে ছোট্ট করে একটু জানতে চাই তা হচ্ছে যে অনেককেই দেখা যাচ্ছে এবং যদিও আওয়ামী লীগ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে রাষ্ট্রযন্ত্র থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে অনেকেই দুর্নীতি কিংবা অর্থ পাচার কিংবা বড় বড় জায়গায় থেকে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তারা এইগুলো করার চেষ্টা করে তো তাদের আসলে এই সময়ে তারা কি আসলে ঘাপটি মেরে থাকা কোনো লোক আসলে অবশ্যই ঘাপটি মেরে থাকা শুধু নয় আমরা বলবো এরা হাইব্রিড যারা আওয়ামী লীগ করেনি আওয়ামী লীগ এসেছে জি এবং এই পরিবার হিসাব করে দেখেন যে তারা কি প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের চেতনা বা আওয়ামী লীগ করেছে কিনা মুক্তিযোদ্ধা পরিবার কিনা দেখবেন তা নয় অথচ যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় তারা বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার জন্যে আওয়ামী লীগ এসেছে এবং যাদেরকে বলা হয় হাইব্রিড এরাই কিন্তু এখন অনেকেই বিভিন্ন জায়গায় তারা ক্ষমতা অংশীদার হয়ে যাচ্ছে এটাই কিন্তু আমাদের জন্য একটা বিরাট সমস্যা এবং এটা শুধু আওয়ামী লীগের জন্য সমস্যা নয় এটা দেশের জন্য রাষ্ট্রের জন্য কিন্তু একটা সমস্যা জি আপনার বাকি কথা শুনবো এবং নিশ্চয়ই বঙ্গবন্ধু পূর্ব জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং ঐক্যবদ্ধ জাতি স্বাধীনতা অর্জনের প্রচেষ্টা চালিয়েছে এবং শেষে আমরা একটা ভূখণ্ড পেয়েছি তো সেই প্রসঙ্গে যাব যে এখন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আপনারা কী প্রচেষ্টা রাখছেন তবে ছোট্ট একটা বিরতি থেকে ফিরে সেই প্রশ্নের জবাব নেব প্রিয় দর্শক নিটল টাটা মাইটিভি সংলাপের এ পর্যায়ে ছোট্ট আর একটা বিরতিতে যাচ্ছে ফিরে এসে সঙ্গেই আবার চাই আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাইটিভি সংলাপে দর্শক আপনারা জানেন যে আমরা কথা বলছি স্বাধীনতার সেনানী এবং বীর সেনানী মুক্তিযোদ্ধা শাজাহান খানের সাথে স্বাধীনতা আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতার অর্জন আরও কী কী করা দরকার সে বিষয়ে তার সাথে খোলামেলা আলোচনা হচ্ছে আমরা আবারও ফিরছি যেন শাজাহান খান আপনার কাছে আমরা যে প্রশ্নটা বিরতির আগে ছিল তা হচ্ছে যে মুক্তিযুদ্ধ হয়েছিল নিশ্চয়ই আপনারা রাজনৈতিক নেতৃত্ব সমর যোদ্ধা এবং টোটাল সারা দেশকে একসাথে করে সবার সবাইকে একসাথে করে এখনকার বাংলাদেশকে এখনকার দ্বিধাবিভক্ত যদি থাকে বিভিন্ন পদ এবং মতের তাদেরকে আসলে এক সারিতে আনার জন্য আপনার দল অথবা সরকার কি কোনো প্রচেষ্টা চালাচ্ছে কি না কাদেরকে নিয়ে আসবেন ঐক্য কাদের সাথে হবে বিএনপি বিভিন্ন সভা বলেছে যে আমরা জাতীয় ঐক্য চাই আওয়ামী লীগকে আহ্বান করেছে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য কার সঙ্গে আপনি জাতীয় ঐক্য করবেন যে আমার 30 লক্ষ মানুষকে হত্যা করেছে 2 লক্ষাধিক মা বোনকে সমরবাহিনী করেছে লক্ষ লক্ষ বাড়িঘর উজাড় করে দিয়েছে টাকা পয়সা লুট করে সব নিয়ে গেল এদের যারা সহায়তা করলো সেই জামাত ইসলাম সেই রাজাকার যাদের সঙ্গে জাতীয় ঐক্য গড়ে উঠবে জাতীয় ঐক্য গড়ে ওঠার ভিত্তিটা কী হবে জাতীয় ঐক্য গড়ে ওঠার ভিত্তিটাই হবে মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তি হবে বঙ্গবন্ধুর দর্শন এবং আদর্শ এর সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই তাদের সঙ্গে জাতীয় ঐক্য গড়ে তোলার অর্থ হলো বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে স্বাধীন হয়েছে সেই উদ্দেশ্যকে ধ্বংস করে দেওয়া সুতরাং এইটা কিন্তু আমরা করতে পারি না এবং যে কারণে আপনি আমাদের দলের পক্ষ থেকে
এই বিষয়গুলো সুস্পষ্ট বলা বলা হচ্ছে। আপনি দেখেন বিএনপি একের পর এক ইলেকশন করছে না, তারা তাদের বক্তব্য হলো তারা যদি ক্ষমতায় যাওয়ার নিশ্চয়তা পায় তাহলে নির্বাচন করবে। এই নিশ্চয়তা তাকে দেবে? এখন বিভ্রান্ত সৃষ্টি করার জন্য দেখেন যেই বিএনপি জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল তখন একটা তার ক্যাবিনেটে একটা প্রস্তাব পাশ হয়েছিল যে বিদেশি সিগারেট বর্জন করতে হবে, সিদ্ধান্ত হয়ে গেল, মন্ত্রীরা তাদের পকেট থেকে বিদেশি সিগারেট ফেলে দিল। ওবায়দুর রহমান খান সরি ওবায়দুর রহমান খন্দকার ওবায়দুর রহমান তিনি ফরিদপুরের মানুষ, আমার সঙ্গে ভালো সম্পর্ক ছিল, আপনার এলাকা পাশের এলাকা, তিনি যখন মন্ত্রী ছিলেন জি আমি তার বাসায় একদিন গিয়ে দেখলাম যে তার টেবিলের উপর ফাইভ ফাইভ সিগারেট উনি খাচ্ছেন। আমি বললাম ওয়াহেদ ভাই আপনারা সিদ্ধান্ত নিলেন বিরোধী দল আর সরি আপনারা সিদ্ধান্ত নিলেন যে বিদেশি সিগারেট বর্জন, সেই বর্জনের জায়গায় আপনার সিগারেট ফেলেও দিলেন, এখন খাচ্ছেন কেন? বলে তো ওইটা মিটিংয়ের কথা, এটা তো বাসার কথা না। এই ধরনের ভণ্ডামি কিন্তু বিএনপির ছিল, শুধু এইটা নয় আরও ভণ্ডামি আছে। খালেদা জিয়া বললেন পদ্মা সেতু থেকে উঠবেন না, ভেঙে পড়বে। তো এখন পদ্মা সেতু, পদ্মা সেতু যারা পার হচ্ছেন বিএনপিরা পার হচ্ছেন না, তারা পার হন কেন? নেত্রী নির্দেশ তো মানলেন না, এই আর একটা ভণ্ডামি। আবার এখন দেখলাম একটা কি চাদর পুড়িয়ে বিদেশি ভারতের ভারতের পণ্য বর্জন, ভারতের চাল খাবেন, ভারতের পেঁয়াজ খাবেন, আলু খাবেন, ভারতের অনেক কিছু খাবেন, তারপরে ভারতের বিরোধিতাকরণ পণ্য বর্জন, উদ্দেশ্যটা কী? আর চাদর পুরানো, আমি একটা আহ্বান করতে চাই দেশবাসীর সামনে, আগামী শীতে যদি বিএনপির কোনো নেতার গায়ে যদি ভারতের চাদর দেখা যায় ওইটা খুলে আপনারা তাৎক্ষণিকভাবে পুড়িয়ে দেবেন, তাহলে উপযুক্ত শিক্ষাটা তাদের হবে। এই ভণ্ডামি করার অর্থটা কী? এটা দিয়ে তারা কী বোঝাতে চান? রাজনীতিতে যদি একটা কথা আছে, বঙ্গবন্ধু বলেছিলেন যে রাজনীতির একটি যা রাজনীতির একটি নীতি থাকতে হয়, সত্য কথা বলিষ্ঠভাবে বলতে হয়। এই যে সত্য কথা বলা, এটা কিন্তু বিএনপির নাই। সত্য কথা ওনারা বলেন, যে কথাগুলো বলেন সেগুলো বিভ্রান্তিকর, মিথ্যা, বানোয়াট এবং ভণ্ডামি, ভাওতাবাজি, এছাড়া কিছু না। সাধারণ ভাই আমি একটু জি এটার সাথে একটু অ্যাড করি, সেটি হচ্ছে যে কোনো দেশের পণ্য বর্জনের যে ডাক সেটি না হয় আপনি এটা না হয় সমালোচনা করলেন, কিন্তু আগে একটা স্লোগান ছিল দেশি পণ্য কিনে হন ধন্য, এই স্লোগানটার পক্ষে তো মানে কোনো বক্তব্য নেই। আমি আমার আমার দেশীয় পণ্যর প্রতি তো আমার ই থাকবেই, যেই পণ্য আমার দেশে নাই সেটা যদি বিদেশ থেকে ভারত থেকে আনার যুক্তি আছে, কাছে হয়, মানে সাশ্রয় হয়, আমরা তো পেঁয়াজ অন্য দেশ থেকে আনতে পারি এবং আসে, অন্য দেশ থেকেও পেঁয়াজ আসে, তাহলে আমি ভারতের এটা বর্জন করার কথা বললাম কেন? এটা বললাম যে ভারত বাংলাদেশের সব বাংলাদেশের সরকার বিশেষ করে আওয়ামী লীগকে তারা বিভিন্নভাবে সহায়তা করে থাকে, কেন? যে মুক্তিযুদ্ধের সময় আমাদের সবচেয়ে বড় বন্ধু ছিল ভারত এবং রাশিয়া। আপনি দেখেন এবারও এই যে যখন নির্বাচনী ক্রাইসিস, সেই মুহূর্তে কিন্তু রাশিয়া এবং ভারতে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। কথায় আছে নতুন জামা ভালো, পুরাণ বন্ধু ভালো, তা আমাদের পুরাণ বন্ধুরা কিন্তু পুরাণ বন্ধু আছে, সেই রাশিয়া ভারতে আমাদের সাপোর্ট দিয়েছে, আর যারা আমাদের স্বাধীনতা বিরোধিতা করেছে তারা বিএনপির পক্ষে। এখন আবার কী হলো, সরি পিটার হাস গেল কোথায়? যেই পিটার হাস এত কিছু বলল বিএনপিকে শেষ পর্যন্ত একটা নাকানি চুবাড়ি খাওয়াই দিল না? যদি পিটার হাস বলতো তোমরা নির্বাচনে যাও, নির্বাচনে গিয়ে প্রমাণ করো যে আওয়ামী লীগ এই নির্বাচনে তারা কারচুপি করেছে, জোর করে নিয়েছে, সেটা প্রমাণ করলে তখন বিদেশিরা বলতে পারত যে বিরোধী দলের উপরে এভাবে অন্যায় হয়েছে বা বিচার হয়েছে, কিন্তু সেটা উনি বললেন না। অর্থটা কী? অর্থটা হলো যে এখানে বিএনপি আসতে পারবে না সেটা তারা জানে, আওয়ামী লীগ আসবে ক্ষমতায় তাও জানে, এই সময় তারা এই ঝুঁকিটা আর নিতে চান নাই। সেই জন্যই আজকে আমি যেটা মনে করি, যারা রাজনীতি করছেন বিএনপি তাদের প্রতি আমার আহ্বানটা হলো রাজনীতিতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আর আদর্শের প্রতি যদি আপনাদের কোনো থাকে, মানে অবিচল আস্থা,
সেটা থাকে তাহলে কি আদর্শকে আপনি গ্রহণ করবেন? যে আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ করেছি সেই আদর্শকে গ্রহণ করতে হবে এবং যে মুক্তিযুদ্ধের চেতনা সেটা ধারণ করতে হবে। রাষ্ট্র পরিচালনা হবে এই রাষ্ট্র যতদিন থাকবে যেই ক্ষমতায় আসুক তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে হবে। সাধন ভাই, আপনি জামুকার দায়িত্বে অনেকদিন পালন করছেন, 53 বছরের বাংলাদেশ, আর কতদিন লাগবে প্রকৃত মুক্তিযুদ্ধ যাচাই বাছাইয়ে? আমরা প্রায় মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইয়ের কাজটা সম্পন্ন করেছি প্রায়। তারপর নানা বিষয়গুলো ছিল, যেমন নির্বাচন গেল, আবার এখন উপনির্বাচন হচ্ছে, আরে সরি এখন আবার উপজেলা নির্বাচন হচ্ছে, এগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক ব্যস্ততা রয়েছে বলে আমরা সম্পূর্ণ এখনও করতে পারিনি, অল্প কিছু বাকি আছে, সেটা হয়ে যাবে, আমরা খুব শীঘ্রই এটা শেষ করব। তবে রাজাকারদের যে তালিকা করার বিষয়টা, এটা নিয়ে আমি বলতে চাচ্ছি এই জন্য যেহেতু এখন এটি নিয়ে একটা কথা বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, রাজাকারদের তালিকার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সভাপতি এই কমিটির সভাপতি আমি, আমি সেই রাজাকারদের তালিকাটা করার ইতিমধ্যে প্রায় 150 উপজেলার তালিকা আমি সংগ্রহ করেছি এবং সেগুলো বিভিন্ন পদ্ধতিতে মুক্তিযোদ্ধারা যারা বিভিন্ন উপজেলার যারা কমান্ডার ছিল তাদের প্রশাসন ইত্যাদির মাধ্যমে কিছু তালিকা আমরা 150 তালিকা আমরা সংগ্রহ করেছি। এখন প্রশ্নটা হলো এইটা যদি আমরা আংশিক প্রকাশ করি তাহলে এটা নিয়ে বিতর্ক হবে, প্রতিবাদ হবে, কিছু হবে, আর সম্পূর্ণ যদি আমরা একসঙ্গে প্রকাশ করি একই জিনিস হবে। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি মন্ত্রিসভার সবার সঙ্গে কথা বলেছি, এইটাকে সম্পূর্ণ করেই একসঙ্গে প্রকাশ করা ভালো, এই জন্য সমালোচনা আলোচনা যা কিছু প্রতিবাদ সব একসঙ্গে হোক। জি, আমরা খুব বেশি সময় পাবো না, খুব ছোট্ট করে এখনকার যে নতুন প্রজন্ম আছে তাদের জন্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনার চাওয়া কী কিংবা তাদের জন্য আপনার পরামর্শ কী? বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, এই 53 বছরে আকাঙ্ক্ষিত যে অগ্রযাত্রা, প্রত্যাশা, জি সেই প্রত্যাশা অনেক ক্ষেত্রে বাস্তবায়িত হয়নি, কিন্তু উন্নয়নের ক্ষেত্রে আমরা বাস্তবায়ন করেছি। এখন যে কাজটি আমাদের করতে হবে প্রত্যেক মুক্তিযোদ্ধা চেতনার মানুষ এবং সকল জনগণের কাছে আমি আহ্বান করব যে মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে, মস্তিষ্কে ধারণ করে এই রাষ্ট্র পরিচালনার জন্য যারা এগিয়ে আসবে তাদেরকে আপনারা নির্বাচনে জয়লাভ করাবেন আর এই চেতনাকে সবাই ধারণ করুন। আর মনে রাখতে হবে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ নয়, আমরা বাঙালি জাতীয়তাবাদ। মনে রাখতে হবে জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান, যারা জয় বাংলার স্লোগান দেয় না, বিশ্বাস করে না, স্বাধীনতায় বঙ্গবন্ধুকে যারা জাতির পিতা স্বীকার করে না তাদেরকে তারা স্বাধীনতায় বিশ্বাস করে না, এটা কিন্তু আমি চিরসত্য বলে মনে করি। তা না হলে আপনার এই বাংলাদেশ কিন্তু অনেক পিছিয়ে যাবে। সবাইকে আহ্বান করব আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, জয় বাংলাকে কণ্ঠে ধারণ করে আমরা সবাই এগিয়ে চলি, আসুন। এই এর ভিত্তিতেই বঙ্গবন্ধু যেমন জাতীয় ঐক্য গড়ে তুলেছিল আমরা সেই জাতীয় ঐক্য গড়ে তুলব। অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সদস্য জনাব শাজাহান খান। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা জানেন যে এর আগে জনাব শাজাহান খান, তাকেও ধন্যবাদ, এবং বীর মুক্তিযোদ্ধা মাহবুবুদ্দিন আহমেদ বীর বিক্রম, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে এই মুক্তিযোদ্ধাদের, জাতির শ্রেষ্ঠ সন্তানদের সাথে আসুন, তাদের প্রত্যাশা অনুযায়ী আমরা মুক্তিযুদ্ধের চেতনার ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি কল্যাণমূলক দেশ গড়তে যার যার জায়গা থেকে ভূমিকা রাখি, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের নিটল টাটা মাইটিভি সংলাপ। আল্লাহ হাফেজ।